প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েবারি 71 এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দুতর্ফা দাখিলের পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পর্ব এক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই আমি এই বিষয়টিকে কয়েকটি পর্বে ভাগ করার মাধ্যমে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আর আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখনফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, লেনদেন হতে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারবে, সম্পদ হিসাবে এবং ব্যয় হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে, এবং এই আয় হিসাব দায় হিসাব ও মালিকানা সত্ত্বা হিসেবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। তো প্রথমে আসি এই বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়মাবলী আছে সেগুলি আমরা একটু জানার চেষ্টা করি। তো লক্ষ্য করি, হিসাব সাধারণত পাঁচ প্রকার। আমরা জানি যে হিসাব সাধারণত পাঁচ প্রকার, যথা সম্পদ হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, আয় হিসাব এবং মালিকানা সত্ত্বা হিসাব। তো এই বিভিন্ন প্রকার হিসাবের নিয়মের, বিশেষ করে ডেবিট ক্রেডিট নিয়ম, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা আমরা একটু লক্ষ্য করব। তো লক্ষ্য করি, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবার আসি ব্যয় হিসাব। আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, সময় সেভ করতে হবে। ব্যয় হিসাব বা খরচ হিসাব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পদ এবং ব্যয় হিসাব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবার আসি দায় হিসাব। দায় হিসাব সম্পদ এবং ব্যয়ের উল্টা, অর্থাৎ দায় হিসাব হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। অনুরূপভাবে আয় হিসাব, আয় হিসাব হ্রাস পেলে ডেবিট এবং আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট। ঠিক অনুরূপভাবে মালিকানা সত্ত্বা হিসাব, মালিকানা সত্ত্বা হিসাব হ্রাস পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্বা হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট। তো এবার আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করি যে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিটি, আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করি। এতক্ষণ যা দেখলাম সেটি সংক্ষেপে। সম্পদ এবং ব্যয় হিসাব আমি একটু আলাদা কালার দিয়ে রেখেছি, এবং দায় আয় ও মালিকানা সত্ত্বা হিসাব। তো সম্পদ আর ব্যয় এর আমাদের নিয়ম এক, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবং দায় আয় ও মালিকানা সত্ত্বা হিসাব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ সম্পদ এবং ব্যয়ের উল্টা, বিষয়টি মনে রাখতে হবে। তো এবার আমরা দেখব এই বিশেষ করে বিভিন্ন প্রকার হিসেবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম। প্রথমে আসে মূলধন সংক্রান্ত। মূলধন সংক্রান্ত লেনদেন সাধারণত আমাদের পরীক্ষায় থাকে, তাই না? তো মূলধন হিসাব যদি থাকে এবং মূলধন কোন কখন ক্রেডিট হবে, কেন ক্রেডিট হবে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। মূলধন কি? মূলধন হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ যদি কারবারে প্রদান করে সেটি মূলধন হিসাবে গণ্য হয়। তো মালিকের ব্যক্তিগত অর্থ কারবারে প্রদান করলে মূলধন হিসাবে ক্রেডিট হয়, কেননা মূলধন মালিকানা সত্ত্বা বৃদ্ধি পেলে ক্রেডিট। যেমন জনাব রাকিব নগদ 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ স্বরূপ, মূলধন স্বরূপ বিনিয়োগ করেন। মানে কি? জনাব রাকিব বাড়ি থেকে 40,000 টাকা নিয়ে এসে ব্যবসায় বিনিয়োগ করেছে, তার মানে এটা মূলধন হিসাবে ক্রেডিট হবে। তো এই ধরনের কিছু লেনদেন আমরা যদি লক্ষ্য করি, এবার এই যে এক নাম্বার লেনদেন, জনাব হাসান নগদ 60,000 টাকা ব্যবসায় মূলধন স্বরূপ বিনিয়োগ করেন, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই নগদান হিসাব ডেবিট, নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং মূলধন হিসাব ক্রেডিট হবে, কেননা মূলধন মালিকানা সত্ত্বা বৃদ্ধি পেলে ক্রেডিট। পরের লেনদেনটি আমরা মূলধন সংক্রান্ত আরো কিছু লেনদেন লক্ষ্য করি, এই যে মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য আসবাবপত্র ক্রয় করে, তো আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর মূলধন বৃদ্ধি পেয়েছে, সেজন্য এই আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আর এই টাকা যেহেতু মালিক ব্যক্তিগতভাবে দিয়েছে সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি আবার মূলধন সংক্রান্ত, মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ব্যবসার কর্মচারীদের বেতন প্রদান করেন, কত টাকা? 5,000 টাকা। তাহলে এক্ষেত্রে বেতন ডেবিট হবে বেতন খরচ, এবং এই বেতনটা কিন্তু মালিক দিয়েছে, সেজন্য মালিক দিলে মূলধন হিসাব বৃদ্ধি পায়, তাই মালিকানা সত্ত্বা বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। আরেকটি লেনদেন লক্ষ্য করি মূলধন সংক্রান্ত, সরি ক্রয় হিসাব সংক্রান্ত, এবার নিয়মিত বেলায় যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখি নিয়ম দুই ক্রয় সংক্রান্ত। ক্রয় হিসাব কাকে বলে সেটা আগে একটু দেখি। বিক্রয়ের উদ্দেশ্যে যে সকল পণ্য ক্রয় করা হয় বা মাল ক্রয় করা হয় তাকে ক্রয় হিসাব বলে গণ্য করা হয়। অর্থাৎ আমরা যদি বিক্রয় করব বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো কিছু কিনি সেটি ক্রয় হিসাবে গণ্য করা হয়। এক্ষেত্রে ক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, কেননা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ক্রয় ব্যয় হিসাব,
এবং ক্রয় হ্রাস পেলে ক্রেডিট হবে। যেমন পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, তাই না? এরকম কিছু লেনদেনের উদাহরণ যদি আমরা লক্ষ্য করি ডেবিট ক্রেডিটে, তাহলে এই যে এখানে লক্ষ্য করি নগদে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা, তো এক্ষেত্রে নগদে পণ্য ক্রয় করা হলে আমাদের ক্রয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর নগদ টাকা কমে গেলে ক্রেডিট হবে, তাই না? সেই জন্য আমরা ডেবিট ক্রেডিটের নির্ণয়ের ক্ষেত্রে করব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ক্রয় হিসাব সংক্রান্ত আমরা একটি ধারে লেনদেন লক্ষ্য করি, বাকিতে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা, তো এই ক্ষেত্রে বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমাদের ক্রয় হিসাব ডেবিট হবে। এবং এই যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, তাই পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে, তবে এক্ষেত্রে আধুনিক নিয়মে প্রদেয় হিসাব দেওয়া উত্তম। পরের লেনদেনটি লক্ষ্য করি বিক্রয় সংক্রান্ত হিসাব। তো বিক্রয় হিসাব কাকে বলে, বিক্রয় হিসাব কাকে বলে একটু লক্ষ্য করি। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য সামগ্রী বিক্রয় করা হলে বিক্রয় বলিয়া গণ্য করা হয়, অর্থাৎ আমি বিক্রয়ের জন্যই কিনেছিলাম, সেক্ষেত্রে আমি যদি সেই পণ্যটা বিক্রি করি তাহলে তাকে বিক্রয় হিসাবে আখ্যায়িত করা হয়। বিক্রয়ের অন্যতম উদ্দেশ্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় হতে হবে, তাই না? তো আমি যেটা আরেকবার বিক্রয়ের উদ্দেশ্যে কিনবো সেটা তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে হবে, সেজন্য পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যেটি কেনা হয় সেটি বিক্রয় হিসেবে গণ্য হয়। তো বিক্রয়ের ক্ষেত্রে আমরা জানি যে বিক্রয় আয় জাতীয় হিসাব, যার কারণে এই বিক্রয় যদি কমে যায় তাহলে ডেবিট হবে, আর বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। যেমন আমরা একটি লেনদেন লক্ষ্য করি, নগদে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা, এক্ষেত্রে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, তাই না? তো এই ধরনের কিছু লেনদেন আমরা লক্ষ্য করি। এই যে পরের স্লাইডে আমরা লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয় করা হলো 45,000 টাকা, তাহলে এক্ষেত্রে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে, তাই নগদান হিসাব ডেবিট। আবার বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে পণ্য বিক্রয় করা হলো নগদে না বাকিতে, তো বাকিতে যদি হয় এখন না পেলেও পরে তো পাবো, তাহলে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট হবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখানে প্রাপ্য হিসাবটা আধুনিক নিয়ম, তাই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট করা উত্তম, বিষয়টি মনে রাখতে হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, পণ্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, অর্থাৎ আমরা যখন পণ্য কিনবো বা বিক্রয় করবো তখন যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তাহলে লক্ষ্য করি নিয়মটা, যদি কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তবে তাকে বাকিতে ক্রয় বিক্রয় মনে করে হিসাবভুক্ত করা হয়। যেমন আরমানের নিকট হতে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা, এখানে কিন্তু নগদে কি বাকিতে বলা নাই, কিন্তু আরমানের নাম আছে, তার মানে এই লেনদেনটা ধারে ক্রয় বলে গণ্য হবে। এরকম কিছু লেনদেন আমরা যদি লক্ষ্য করি জামানার ক্ষেত্রে, যেমন এই যে রিপনের নিকট পণ্য নিরিপনের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব ডেবিট হবে, পাওনাদার রিপন হিসাব ক্রেডিট হবে। এখানে রিপনের নাম ব্র্যাকেটে লেখা যায়, সমস্যা নেই, না লিখলেও হয়। তো এবার আমরা হাসানের নিকট পণ্য বিক্রয়, তো হাসানের নিকট পণ্য বিক্রয় করলে আমাদের এখানে দেনাদার বাড়বে, বাকিতে ধারে মনে করতে হবে, সেজন্য দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি আবারও বলি, পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যদি নগদে বা বাকিতে উল্লেখ না থাকে কিন্তু নামও যদি উল্লেখ থাকে, নাম যেমন এখানে রিপনের নাম, এখানে হাসানের নাম, সেক্ষেত্রে বাকিতে মনে করে আমাদের এই ক্রয় এবং বিক্রয় হিসাব সম্পন্ন করতে হবে। তো এবার আসি আমরা এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি আবার নগদ উল্লেখ থাকে বা চেক উল্লেখ থাকে, এটা ভালো করে বোঝার চেষ্টা করি, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে সাথে নগদ বা চেক আছে, তখন কি হবে একটু লক্ষ্য করি। যেমন যদি কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক শব্দ উল্লেখ থাকে তবে বাকিতে বললে গণ্য করা যাবে না। যেমন এই যে জাহিদের নিকট নগদে পণ্য বিক্রয়, তাহলে এখানে জাহিদের নাম আছে আবার নগদে আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নগদে ধরতে হবে। যেমন এই ধরনের কিছু লেনদেনের আমরা সমাধান করার চেষ্টা করি পরের স্লাইডে। এই যে আমি এখানে একটি লেনদেন লিখেছি, জামালের নিকট হতে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তাই এখানে জামালের নাম উল্লেখ আছে আবার নগদ উল্লেখ আছে, তো এই ক্ষেত্রে আমাদের নগদে ক্রয় মনে করতে হবে। যেমন এই যে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আবার আরেকটা লেনদেন লক্ষ্য করি, হাফিজের নিকট পণ্য বিক্রয় চেক প্রাপ্তি, পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেছে, তাহলে চেক পাওয়া গেছে মানে কি ব্যাংক হিসাব ডেবিট হবে, কেননা চেক প্রাপ্তিটা ডাক কাটা চেক মনে করা হয় বর্তমান এই প্রেক্ষাপটে, সেজন্য আমাদের এই ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। চেক প্রাপ্তি হলে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট হবে আর চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, বিষয়টি মনে রাখতে হবে, কেননা বর্তমানে ব্যবসায়িক লেনদেনের সব চেক ডাক কাটা চেক বলে গণ্য করা হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, আরেকটু বলি সহজ করার জন্য, নামের সাথে যদি নগদ উল্লেখ থাকে তাহলে নামের পরিবর্তে নগদান হিসাব হবে,
আবার নামের পরে সাথে যদি চেক উল্লেখ থাকে তাহলে এই নামের পরিবর্তে ব্যাংক হিসাব হবে, বিষয়টি মনে রাখবো ভালো মতো। এবার আসি পরের লেনদেনটি লক্ষ্য করি। ধারে পণ্য ক্রয় করা বলে, অর্থাৎ ধারে যদি পণ্য ক্রয় করা হয় তখন কি হয়, ধারে পণ্য ক্রয় করার ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে তাহলে যাবে দায় ক্রয় হিসাব ডেবিট, আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে। তো এই ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট করা উত্তম আধুনিক নিয়মে। তো এর যেমন আমরা একটা লেনদেন লক্ষ্য করি বাকিতে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা, তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা এই ধরনের কয়েকটা লেনদেন লক্ষ্য করি, এই যে ধারে পণ্য ক্রয় করা হলো 55,000 টাকা, তাই না? তো এই ক্ষেত্রে তোমরা হয়তো পারবে, একটু চিন্তা করো, ক্রয় হিসাব ডেবিট যেহেতু ধারে আছে প্রদেয় হিসাব ক্রেডিট। এরকম আরো কিছু লেনদেন আমরা লক্ষ্য করি। নিয়ম 7, ধারে পণ্য বিক্রয় করা হলো। আচ্ছা, আমি কিন্তু এই নিয়ম 7 মানে কি, 7 নম্বর নিয়মের আর আমরা অঙ্কের যে উদাহরণ দিচ্ছি লেনদেনের, লেনদেনের উদাহরণের বিশেষ করে সিরিয়াল নাম্বার আলাদা আর নিয়মের সিরিয়াল নাম্বার আলাদা, তাই আমরা এখন 7 নম্বর নিয়ম আলোচনা করব। তো 7 নম্বর নিয়মে বলছে ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কি হবে, তাই না? তো ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বাকিতে পণ্য বিক্রয়ের সময় যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের এই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হবে এবং এই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তবে এই ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট করা উত্তম আধুনিক নিয়মে। যেমন একটা লেনদেন লক্ষ্য করি বাকিতে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা, তো এই ক্ষেত্রে আমাদের হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু বাকিতে। তো আমরা আরো কিছু লেনদেন লক্ষ্য করি ধারে পণ্য বিক্রয়, যেমন এই যে এখানে 13,000 টাকা, একটি হচ্ছে আমাদের লেনদেনের 13 নম্বর সিরিয়াল, তো এই ক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আরো একটি লেনদেন লক্ষ্য করি ক্রয় ফেরত বা বই ফেরত সংক্রান্ত লেনদেনের, আমাদের এই নিয়মটি লক্ষ্য করি। তো এক্ষেত্রে নিয়মটি হচ্ছে পূর্বে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তাকে ক্রয় ফেরত হিসাব বলা হয়। ক্রয় ফেরত হিসাব কাকে বলে, আমি আগে কিনেছিলাম সেটা যদি ফেরত দিই তাকে বলা হয় ক্রয় ফেরত। এক্ষেত্রে যাবে দায় আমাদের প্রদেয় হিসাব বা নগদান হিসাব ডেবিট হবে আর ক্রয় ফেরত হিসাব বা বই ফেরত হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ আমি আবারও বলি, প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ডেবিট বই ফেরত হিসাব ক্রেডিট যদি ধারে কেনা থাকে, আর আমি যেটি ফেরত দিচ্ছি সেটা যদি নগদে হয় তাহলে নগদান ডেবিট ক্রয় ফেরত বা বই ফেরত ক্রেডিট হবে, বিষয়টি মনে রাখতে হবে। যেমন একটা লেনদেন লক্ষ্য করি পণ্য ফেরত প্রদান করা হলো 5,000 টাকা, এখানে কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত বলা নাই, কিন্তু প্রদান করা হলো, ফেরত প্রদান মানে কি, সেটি ক্রয় ফেরত বলে গণ্য হবে। এই ধরনের আমরা যদি একটি লেনদেন লক্ষ্য করি জামানের নিকট হতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, জামানের নিকট হতে যে আমরা কিনেছিলাম সেটা ফেরত দিলাম, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কাকে ফেরত দিচ্ছি, জামালকে, তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তবে এই ক্ষেত্রে জামিতে করা যেতে পারে প্রদেয় হিসাব জামাল হিসাব ডেবিট আর ক্রয় ফেরত বা বই ফেরত হিসাব ক্রেডিট করা যেতে পারে। তারপরে লেনদেনটি লক্ষ্য করি হাসানের নিকট হতে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। লক্ষ্য করেছি এখানে কিন্তু হাসানের নিকট নাম আছে কিন্তু নগদে উল্লেখ আছে, তো এই ক্ষেত্রে আমরা নগদ টাকা ফেরত পাবো, তাই নগদান হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব বা বই ফেরত হিসাব ক্রেডিট। অর্থাৎ ক্রয় ফেরতের সাথে যদি নগদ উল্লেখ থাকে তাহলে নগদান ডেবিট হবে, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট হবে না, বিষয়টি মনে রাখতে হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি নিয়ম 9, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত সংক্রান্ত হিসাব বলতে কি বুঝি, একটু লক্ষ্য করি। পূর্বে বিক্রিত পণ্য ফেরত আসলে তাকে বিক্রয় ফেরত বলিয়া গণ্য করা হয় বা আন্ত ফেরত বলা হয়, এক্ষেত্রে আমাদের বিক্রয় ফেরত বা আন্ত ফেরত ডেবিট হবে এবং যার কাছ থেকে পাচ্ছি প্রাপ্য হিসাবের কাছ থেকে সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট, অথবা যদি নগদে আমি বিক্রয় করে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট। যেমন লক্ষ্য করি বিক্রয় ফেরত আসলো 2,000 টাকা, বিক্রয় ফেরত সবসময় আসে আর ক্রয় ফেরত প্রদান করা হয়, বিষয়টি মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা যা ডেবিট ক্রেডিট কি করব, বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে কিছু উল্লেখ না থাকলে আমাদের বিশেষ করে এই বাকিতে মনে করে হিসাব করতে হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি মামুনের নিকট বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, তার মানে এটা তো মামুনের নাম আছে, নগদ উল্লেখ নাই, তার কারণে এটা ধারে বিক্রয় করেছিল মনে করতে হবে, সেই হিসেবে বিক্রয় ফেরত ডেবিট বা আন্ত ফেরত ডেবিট এবং প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ব্র্যাকেটে মামুন ক্রেডিট লেখা যেতে পারে। পরবর্তী আরো একটি লেনদেন লক্ষ্য করি সাকিবের নিকট নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, সাকিবের নিকট থেকে নগদে বিক্রি করেছিলাম সেটা ফেরত এসেছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিক্রয় ফেরত বা আন্ত ফেরত ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে, কেননা নগদ উল্লেখ আছে। কেননা আমরা যদি
এই নগদে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত পায় তাহলে আবার আমি নগদ টাকা ফেরত দিব, সেজন্য নগদ টাকা কমে যাবে, তাই নগদ নিষেধ ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি, নিয়ম 10 স্থায়ী সম্পদ কেনার ক্ষেত্রে নিয়মটা কি, স্থায়ী সম্পদ যদি কেনা যায় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করা হলে ওই সম্পদ হিসাবকে ডেবিট করতে হবে, যেমন আসবাবপত্র ক্রয়, দালান কোটা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, ভূমি মেরামত, ভূমি উন্নয়ন বাবদ ব্যয়, এইগুলো যেমন এই যে আসবাবপত্র, নতুন যন্ত্রপাতি ক্রয়, এই ক্ষেত্রে ক্রয় বিক্রয় হিসাবের ক্ষেত্রে। তবে সম্পদ ক্রয় বিক্রয়ের ব্যবহারের বা বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু বলা না থাকলে ব্যবহারের উদ্দেশ্যে মনে করতে হবে, অর্থাৎ আসবাবপত্র কেনা হলো, এখানে বিক্রয়ের উদ্দেশ্যে না ব্যবহারের উদ্দেশ্যে কিচ্ছু বলা নাই, তো সেক্ষেত্রে আমাদের ব্যবহারের উদ্দেশ্যে মনে করে এই আসবাবপত্র হিসাব ডেবিট হবে। যেমন আমরা দু একটা লেনদেন লক্ষ্য করি, এই যে এখানে আসবাবপত্র ক্রয় করা হলো 40,000 টাকা, এখানে ব্যবহারের উদ্দেশ্যে নাকি বিক্রয়ের উদ্দেশ্যে কিচ্ছু বলা নাই, তো এই ক্ষেত্রে আমাদের ব্যবহারের উদ্দেশ্যে মনে করে যাবে হবে আসবাবপত্র ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। নগদ উল্লেখ না থাকলেও সম্পদ এর ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই তার কারণে নগদে মনে করতে হবে। আরো একটি লেনদেন লক্ষ্য করি, অনুরূপভাবে মেশিন সংস্থাপন ব্যয় বাবদ প্রদত্ত 7,000 টাকা, অর্থাৎ মেশিন সংস্থাপন ব্যয় যদি প্রদান করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিন সংস্থাপন ব্যয়টা মেশিনের সাথে যোগ হয়, সেজন্য আমাদের যন্ত্রপাতি হিসাব বা মেশিন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। পরবর্তী সম্পদ ক্রয়ের আনুষঙ্গিক খরচ আরো যদি কিছু থাকে সেই নিয়মটা লক্ষ্য করি, 11 নম্বর নিয়ম। এখানে বলছে ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে সম্পদ ক্রয় করা হলে ব্যবহারের পূর্ব পর্যন্ত এর পিছনে যত খরচ হয় সব খরচ যোগ করে ওই সম্পদ হিসাবে ডেবিট করতে হয়। বিষয়টা আরো একটু ভালো করে সহজ করে বলছি আমি, সেটা হচ্ছে আমরা যদি কোনো যন্ত্রপাতি আসবাবপত্র কিনি তাহলে সেই যন্ত্রপাতি আসবাবপত্রের ক্রয়ের সাথে বহন খরচ, তারপরে সংস্থাপন খরচ, তারপরে ওই আনুষঙ্গিক আরো যে সমস্ত খরচ আছে সব খরচগুলি আমাদের ওই যন্ত্রপাতি বা সম্পদের নামে ডেবিট করতে হবে। যেমন এই যে একটা উদাহরণ লক্ষ্য করি, যন্ত্রপাতি ক্রয়ের বহন খরচ প্রদান 3,000 টাকা, তো এই ক্ষেত্রে কিন্তু বহন খরচ ডেবিট হবে না, এই ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট করব, যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট, কেন যন্ত্রপাতি বহন খরচ যন্ত্রপাতির সাথে যোগ হয়। পরের লেনদেনটি লক্ষ্য করি, যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা এবং বহন খরচ 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 10,000 টাকা প্রদান করা হলো, তো এই ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় কি করব, এই 50,000, 5,000 এবং এই 10,000 এই সবগুলো যোগ করে 65,000 হয়, 65,000 নিয়ে জাবেদা করব বা ডেবিট ক্রেডিট করব, যন্ত্রপাতি হিসাব ডেবিট এই তিনটা যোগ করে এবং নগদান হিসাব ক্রেডিট, কেননা এই যন্ত্রপাতি ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচগুলো সব যোগ করে একসাথে লিপ্ত হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ কিনলে যেমন ওই সম্পত্তির নাম ডেবিট হয়, আবার স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রি করি তাহলে সম্পত্তির নামে কিন্তু আমরা আবার ক্রেডিট করব। যেমন লক্ষ্য করি, ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পত্তি বিক্রয় করা হলে ওই সম্পদ হিসাব ক্রেডিট করতে, বিক্রয় হিসাব ক্রেডিট করা যাবে না, অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট করা যাবে না, উক্ত সম্পদের নাম ক্রেডিট করতে হবে। যেমন আমরা এই যে এখানে একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, এক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে, এখানে কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট হবে না। যেমন আরো একটি উদাহরণ লক্ষ্য করি, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 5,000 টাকা, তো এই ক্ষেত্রে কিন্তু নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট করব, বিক্রয় হিসাব ক্রেডিট করব না কিন্তু, কেননা এই আসবাবপত্রটা সম্পদ হিসেবে গণ্য হবে, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। এই ধরনের কিছু লেনদেন আমরা লক্ষ্য করি, এই যে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 20,000 টাকা, তো এই ক্ষেত্রে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র কমে যাবে, আসবাবপত্র হিসাব ক্রেডিট। পরের নিয়মটি লক্ষ্য করি, অফিস সরঞ্জাম হিসাব বলতে কি বুঝি, তাই না, অফিস সরঞ্জাম হিসাব কোনগুলি লক্ষ্য করি, অফিসে ব্যবহারের জন্য ক্রয়কৃত দেয়াল ঘড়ি, কম্পিউটার, রেফ্রিজারেটর ইত্যাদি ক্রয় করা হলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে, অর্থাৎ অফিসে যে সমস্ত বিষয়গুলি ব্যবহার হয় বিশেষ করে যন্ত্র চালিত, যেমন এই যে দেয়াল ঘড়ি, কম্পিউটার, রেফ্রিজারেটর, এইগুলি অফিস সরঞ্জাম হিসেবে গণ্য হয়। আবার অফিসে ব্যবহারের জন্য আমরা কিছু বিশেষ করে ফার্নিচারের দোকান থেকে কিনি সেগুলো কিন্তু আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, আলমারি, এগুলো কিন্তু আসবাবপত্র, কিন্তু এই যে দেয়াল ঘড়ি, কম্পিউটার, টাইপরাইটার, রেফ্রিজারেটর, এগুলো কিন্তু আবার অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট করতে হবে। যেমন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, এই যে অফিসে ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় করা হলো, তো এই ক্ষেত্রে আমরা এই জাবেদায় করব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি,
আসবাবপত্র হিসাব কিছুক্ষণ আগে বলেছি, অফিসে ব্যবহারের জন্য ক্রয়কৃত আসবাবপত্র, আলমারি, শোকেস, চেয়ার টেবিল, ফাইল ক্যাবিনেট ইত্যাদির জন্য আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে। অর্থাৎ ফার্নিচারের দোকান থেকে আমরা যে অফিসে ব্যবহারের জন্য যেগুলি কিনবো সেগুলি আসবাবপত্র হিসাবে গণ্য হবে। যেমন আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো, তাহলে এখানে কিন্তু চেয়ার টেবিল হিসাব আমরা ডেবিট করবো না, আমরা ডেবিট করবো আসবাবপত্র হিসাব, কারণ আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তো এরকম কিছু উদাহরণের আমরা যাবেদা করার চেষ্টা করি। এই যে এখানে অফিসে ব্যবহারের জন্য আলমারি ক্রয়, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ আলমারি আসবাবপত্র হিসাবে গণ্য হবে। পরে আরো কিছু লেনদেন লক্ষ্য করি। নিয়ম 15, আয় সংক্রান্ত হিসাবের সাথে যদি ব্যক্তির নাম থাকে, তো লক্ষ্য করি কোন আয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ থাকলে ওই ব্যক্তির নামে হিসাব খোলা হবে না। অর্থাৎ আয় হিসাব আমরা জানি যে বিভিন্ন রকম আয় হয় প্রতিষ্ঠানে, সেই আয়ের সাথে যদি প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম থাকে তাহলে আমরা ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম না লিখে আমরা আয়ের নাম লিখবো। যেমন লক্ষ্য করি, আমরা একটি উদাহরণ লক্ষ্য করি, ভাড়াটিয়া আমিনুলের কাছ থেকে ভাড়া পাওয়া গেল 8,000 টাকা। তো এই ক্ষেত্রে যদি পাওয়া গেল নগদান ডেবিট হবে, কিন্তু নগদান ডেবিট আমিনুল ক্রেডিট তা করবো না, আমরা করবো নগদান ডেবিট প্রাপ্য ভাড়া বা প্রাপ্ত ভাড়া বা ভাড়া আয় হিসাব ক্রেডিট। এই ধরনের কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি। এই যে লক্ষ্য করে ওই লেনদেনটি আমি এখানে নিয়ে এসেছি, আমিনুল ভাড়াটিয়া জনাব আমিনুলের নিকট হতে ভাড়া পাওয়া গেল 8,000 টাকা। তো এই ক্ষেত্রে আমরা যাবেদা করবো নগদান হিসাব ডেবিট 8,000 টাকা, ভাড়া আয় হিসাব বা প্রাপ্ত ভাড়া ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি, খরচের সাথে যদি ব্যক্তির নাম থাকে, নিয়ম 16, খরচের নাম সাথে যদি ব্যক্তির নাম থাকে তাহলে ওই নাম হবে না, খরচের নাম হবে। যেমন এই যে কোনো খরচের ক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ থাকলে ওই ব্যক্তির নামে হিসাব খোলা হবে না, উক্ত খরচের নামে হিসাব খুলতে হবে। যেমন একটা লক্ষ্য করি, কর্মচারী মান্নানকে বেতন প্রদান 10,000 টাকা, তো এখানে কর্মচারী আছে মান্নান আবার বেতন আছে, তাহলে আমরা যখন হিসাব করবো তখন বেতনের নামে লিখবো, মান্নানের নামে লিখবো না। যেমন আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, কর্মচারী মান্নানকে বেতন প্রদান 10,000 টাকা, ওই লেনদেনটি তাহলে এখানে ডেবিট হবে বেতন হিসাব ডেবিট নগদান ক্রেডিট, এখানে কিন্তু মান্নানের নাম লিখি নাই, তবে ব্যাখ্যায় মান্নানের নাম লিখতে হবে আমরা যখন জাবেদা করব। পরবর্তী আরো একটি লেনদেন লক্ষ্য করি, কর্মচারী মিরাজের বেতন বাবদ বকেয়া রয়েছে, এই ক্ষেত্রে কি হবে, বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন ক্রেডিট, অর্থাৎ ব্যয় যদি বকেয়া থাকে বকেয়াটা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, বিষয়টি মনে রাখতে হবে। যেমন ভাড়া বকেয়া আছে তো ভাড়া ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট, বিদ্যুৎ বিল বকেয়া আছে বিদ্যুৎ খরচ বা উপযোগ খরচ ডেবিট আর বকেয়া উপযোগ খরচ বা বিদ্যুৎ খরচ ক্রেডিট। এবার আমরা মনিয়ারি সংক্রান্ত হিসাব লক্ষ্য করি, কোন কোন ক্ষেত্রে মনিয়ারি হবে, তাই না? মনিয়ারি বলতে কি বুঝি, লক্ষ্য করি অফিসের প্রয়োজনে কাগজ, কলম, কালি, স্কেল, কার্বন, আলপিন, টেপ, স্টেন্সিল পেপার, ক্লিপ, সুতা ইত্যাদি ক্রয় করা হলে এই জন্য মনিয়ারি হিসাব ডেবিট হবে। অর্থাৎ এই যে আমি কলম ক্রয় করলাম তার কলম হিসাব ডেবিট করবো না, মনিয়ারি হিসাব ডেবিট করবো। যেমন লক্ষ্য করি কাগজ, কলম, কাগজ ও কার্বন ক্রয় করা হলো 200 টাকা, তাহলে এখানে আমাদের কাগজ ও কার্বনে লিখবো না, আমরা লিখবো মনিয়ারি ডেবিট নগদান ক্রেডিট। যেমন এই ধরনের কিছু লেনদেন আমরা লক্ষ্য করি। এই যে এখানে অফিসের জন্য কাগজ, কলম, আলপিন ক্রয় করা হলো 1,000 টাকা, তো এই ক্ষেত্রে আমরা মনিয়ারি হিসাব ডেবিট করব এবং নগদান হিসাব ক্রেডিট করব। এখানে কিন্তু কাগজ কলম লিখি নাই, তবে ব্যাখ্যায় আমরা লিখতে পারি কাগজ কলম ও আলপিন ক্রয় জাবেদা করার সময়। আমি তো আজকে জাবেদা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম এবং প্রত্যেকটা হিসাবের খাত অনুযায়ী আমি দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং একবার এটা দেখলে যে কোনো অঙ্ক তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ, তাই ভালো করে বোঝার চেষ্টা করব। পরবর্তী দেখি ডাক ও তার হিসাব বলতে কি বুঝি। ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন প্রকার যোগাযোগ ব্যয়, যেমন ডাক টিকিট ক্রয়, পোস্ট কার্ড ক্রয়, ইনভেলাপ ক্রয়, টেলিফোন খরচ, ইন্টারনেট তথ্য আদান প্রদান খরচ, SMS খরচ, ইমেল খরচ, ফ্যাক্স খরচ ইত্যাদির জন্য ডাক ও তার হিসাব ডেবিট করতে হবে। যেমন মোবাইল বিল ও ইমেল খরচ প্রদান করা হলো 2,000 টাকা, তো এই ক্ষেত্রে আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবো তখন মোবাইল বিল বা ইমেল খরচ লিখবো না, তখন লিখবো ডাক ও তার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? অর্থাৎ এই যে যোগাযোগ বাবদ যে সমস্ত ব্যয়গুলি আছে ডাক টিকিট, পোস্ট কার্ড, ইনভেলাপ, এগুলোর জন্য আমরা ডাক ও তার হিসাব ডেবিট করবো। যেমন আমরা কয়েকটি লেনদেন লক্ষ্য করি, এই যে ডাক টিকিট ও খাম ক্রয় 200 টাকা, তাহলে এখানে আমরা লিখবো ডাক ও তার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, কেন ডাক টিকিট ও খাম এক ধরনের ডাক ও তার হিসাবে খরচের মধ্যে পড়ে। তো এবার আসি আপ্যায়ন খরচ কখন আমরা ডেবিট করবো, তাই না?
বিশেষ করে ব্যবসায় প্রয়োজনে যদি বিভিন্ন প্রকার মেহমানদারি খরচ হয়, যেমন এই যে চা বিস্কুট কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির মাধ্যমে যদি আপ্যায়ন খরচ আমরা ব্যবসার প্রয়োজনে করায়, তো সেক্ষেত্রে আপ্যায়ন খরচ হিসাব ডেবিট হবে। যেমন একটা উদাহরণ লক্ষ্য করি, অফিসের জন্য আপ্যায়ন বাবদ চা বিস্কুট ক্রয় করা হলো 200 টাকা, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের আমরা একটা লেনদেনের উদাহরণ দেখি, এই যে ব্যবসায় প্রয়োজনে চা বিস্কুট কোকা কোলা ক্রয় করা হলো 300 টাকা, তো এই ক্ষেত্রে আমাদের আপ্যায়ন খরচ ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। এখানে কিন্তু চা বিস্কুট কোকা কোলা আমরা লিখি নাই, আমরা লিখবো কি আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তবে ব্যাখ্যায় লিখে রাখবো চা বিস্কুট কোকা কোলা বাবদ আপ্যায়ন খরচ প্রদান করা হলো, যদি যাবে করি আমরা। এবার আমরা 20 নম্বর নিয়মটি লক্ষ্য করি, বিবিধ খরচ কখন হবে, তাই না? বিবিধ খরচ, ভিক্ষুককে ভিক্ষা প্রদান, পিয়নকে বকশিস প্রদান, ক্লাবের মসজিদে চাঁদা প্রদান, ছোটখাটো দান সমূহ, এই খুঁটিনাটি খরচ, এগুলির জন্য আমরা কিন্তু এই বিবিধ খরচ হিসাবে ডেবিট করব। যেমন লক্ষ্য করি কর্মচারীকে বকশিস প্রদান করা হলো, তাহলে কিন্তু বকশিস হিসাব ডেবিট করবো না, এখানে লিখবো বিবিধ খরচ ডেবিট, নগদান ক্রেডিট। তারপরে এখানে ভিক্ষুককে ভিক্ষা প্রদান করা হলো, তাহলে লিখবো বিবিধ খরচ ডেবিট, নগদান ক্রেডিট, বিষয়টি মনে রাখবো। আরো একটা লক্ষ্য করি, পিয়নকে বকশিস প্রদান 500 টাকা, তো এই ক্ষেত্রে কি হবে, বিবিধ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কেননা বকশিস খরচটা বিবিধ খরচের মধ্যে পড়ে। তারপরে আমরা উপযোগ খরচ কখন লিখবো, উপযোগ খরচ, লক্ষ্য করি গ্যাস পানি বিদ্যুৎ ইত্যাদি বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট খরচ হিসাবে ডেবিট, ওই উপযোগ খরচ হিসাবে ডেবিট করতে হবে। অর্থাৎ যেমন আমাদের এই আরো লক্ষ্য করি, গ্যাস পানি বিদ্যুৎ বিল প্রদান করা হলে আমরা লিখতে পারি গ্যাস বিল হিসাব ডেবিট, পানি বিল হিসাব ডেবিট লিখতে পারি। তবে আধুনিক ধারণা অনুযায়ী উপযুক্ত বিলগুলোকে এক কথায় উপযোগ খরচ হিসাবে ডেবিট করা হতে পারে। যেমন লক্ষ্য করি বিদ্যুৎ ও গ্যাস বিল প্রদান 2000 টাকা, তো এক্ষেত্রে আমরা জাবেদা করতে পারি বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, বিদ্যুৎ ও গ্যাস বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু আধুনিক নিয়মে বিদ্যুৎ ও গ্যাস বিল হিসাব ডেবিট না করে এখানে করতে হবে উপযোগ খরচ ডেবিট, নগদান ক্রেডিট, বিষয়টি মনে রাখবো। যেমন একটা উদাহরণ লক্ষ্য করি, গ্যাস বিদ্যুৎ ও পানি বিল প্রদান করা হলো 2000 টাকা, 4000 টাকা, এই ক্ষেত্রে আমরা উপযোগ খরচ ডেবিট করব এবং নগদান হিসাব ক্রেডিট করব, কারণ গ্যাস বিদ্যুৎ পানি এই জ্বালানি এইগুলো হচ্ছে আমাদের উপযোগ খরচের মধ্যে পড়বে। তো এবার আসে বিবিধ ক্ষতি সংক্রান্ত, কোনগুলির জন্য বিবিধ ক্ষতি কখন আমরা ডেবিট করব। নগদ পণ্য বা নগদ অর্থ বা কোনো সম্পদ চুরি হলে বা হারিয়ে গেলে বা বিনষ্ট হলে সেক্ষেত্রে আমাদের এই বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। যেমন লক্ষ্য করি গুদাম হতে পণ্য চুরি হয়েছে 2000 টাকা, তাহলে এক্ষেত্রে কিন্তু পণ্য চুরি ডেবিট করব না, আমরা করব বিবিধ ক্ষতি ডেবিট, আর পণ্য যেহেতু চুরি হয়েছে ক্রয় ক্রেডিট করতে পারি। তো সেই জন্য যদি নগদ অর্থ চুরি হয় তাহলে কি হবে, বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট। যদি কোনো বিশেষ করে পণ্য নষ্ট হয়ে যায়, আগুনে বিনষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বিবিধ ক্ষতি ডেবিট করব। তো এক্ষেত্রে আমরা উদাহরণ দেখি দু একটা, যেমন এই যে ক্যাশ বক্স থেকে 3000 টাকা চুরি হয়েছে, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে কিন্তু বিবিধ খরচ হবে না, বিবিধ ক্ষতি হবে বা অস্বাভাবিক ক্ষতি হিসাবেও ডেবিট করা যেতে পারে। আরো একটা উদাহরণ লক্ষ্য করি, আগুনে পণ্য বিনষ্ট হয়েছে 2000 টাকা, তো এই ক্ষেত্রে আমাদের বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রথম পর্ব, এবং আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় পর্ব 2 দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিতে থেকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।